তো আমরা আগের দিন প্রাইম ফ্যাক্টর নিয়ে কাজ করেছিলাম ঠিক আছে তো প্রাইম ফ্যাক্টর নিয়ে কাজ করেছিলাম প্রাইম ফ্যাক্টরের মধ্যে আমি তোমাদের কী কী করেছিলাম নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর করেছিলাম আমি তোমাদের করেছিলাম টোটাল ফ্যাক্টর করেছিলাম এবং সেখানেও আমি তোমাদের নাম্বার অফ টোটাল ফ্যাক্টর করেছিলাম আমি তোমাদের অড ফ্যাক্টর করেছিলাম এবং আমি তোমাদের ইভেন্ট ফ্যাক্টর করেছিলাম এবং দুটোরই নাম্বার অফ অট অ্যান্ড ইভেন্ট ফ্যাক্টর পার করা শিখেছিলাম তো যারা এই ক্লাসটা দেখোনি এবং হুড়মুড়িয়ে এই দ্বিতীয় ক্লাসটা দেখতে চলে এসছো তাদের জন্য আমি বলবো তারা প্রথম কাজটা আগে ফার্স্টে দেখো নইলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না যদি এখানে আমি ছোট্ট করে সামারি করে দেব এই যে পাঁচশো লেখা রয়েছে ফাইভ হান্ড্রেড তো ফাইভ হান্ড্রেড দেখলেই আমার কি মনে আসে আমার মনে আসে পাঁচ ইন্টু একশো এটা তো আমার সব থেকে বড়ো কথা পাঁচ ইন্টু একশো মনে আসে এবার আমি যদি বলি পাঁচশোর কতগুলো নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর আছে মানে এমন কি কি মৌলিক সংখ্যা আছে যা দিয়ে পাঁচশোকে ভাগ করা যায় পরিপূর্ণভাবে যা দিয়ে পাঁচশোকে ভাগ করা যায় পরিপূর্ণভাবে তো তুমি বলবে যে স্যার পাঁচ এবং দুই আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু পৃথিবীতে নেই অঙ্কশাস্ত্রে নেই যা দিয়ে পাঁচকে সরি পাঁচশোকে কী করা যায় ভাগ করা যায় ঠিক আছে তো এই পাঁচ আর দুই পেলাম কী করে তুমি দেখতে পাচ্ছ আমি যদি প্রাইম ফ্যাক্টোরাইজেশান করি ভাঙতে থাকি ভাঙতে থাকি ভাঙতে থাকি যতক্ষণ পর্যন্ত না পাঁচশোকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায় আমি দেখতে পাচ্ছি এখানে আসে তোমাদের পঁচিশ আসছে এখানে আসছে তোমাদের চার কারণ চার পঁচিশ একশো হয় পঁচিশ মানে কি পাঁচের স্কোয়ার চার মানে কি দুয়ের স্কোয়ার ঠিক আছে তার মানে আমি এখান থেকে বেসিক্যালি কী পাচ্ছি আমি পাচ্ছি যে পাঁচ ইন্টু পাঁচের স্কোয়ার ইন্টু দুয়ের স্কোয়ার এই হচ্ছে আমার পাঁচশো এই হচ্ছে আমার পাঁচশো ঠিক আছে আর এটাকে আবার কী লেখা যায় এটাকে লেখা যায় পাঁচের মাথায় কিউব ইন্টু দুয়ের মাথায় স্কোয়ার কারণ আমরা জানি বেস যদি সেম থাকে তখন পার পারে মাথায় কিছু নেই মানে ওয়ান আছে তো পার পারে কি আর যোগ হয় ওই জন্য এটা তিন হয়ে গেলো আর দুইয়ের মাথায় তো দুই ছিলই ঠিক আছে তার মানে আমরা বলতে পারি যে পাঁচশোর মৌলিক উৎপাদক কী কী পাঁচ আর দুই পাঁচশোর মৌলিক উৎপাদক কতগুলো দেখো পাঁচ আর দুই তো হলো ঠিক আছে কিন্তু পাঁচ কটা লাগছে তিনটে দুই কটা লাগছে দুটো গুণ করলে তবেই তো আমার পাঁচশো পাচ্ছি শুধু পাঁচ আর দুই গুণ করে কি পাঁচশো পাচ্ছি তো দশ পাবো কিন্তু পাঁচ তিনটে লাগছে আর দুই দুটো লাগছে তার মানে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো হবে এদের পাওয়ারকে যোগ করলে পাওয়া যাবে তিন প্লাস দুই মানে পাঁচ ঠিক আছে অর্থাৎ পাঁচশো হতে গেলে আমার কতগুলো মৌলিক সংখ্যা লাগবে মৌলিক সংখ্যার গুণফল লাগবে পাঁচটা মৌলিক সংখ্যার গুণফল লাগবে যারা যাদের মধ্যে তিনটে হচ্ছে পাঁচ আর দুটো হচ্ছে তোমার দুই ঠিক আছে পাঁচশো মানে কি তার মানে আমি কী দেখলাম পাঁচশো মানে হচ্ছে পাঁচের কিউব ইন্টু দুইয়ের স্কোয়ার ঠিক আছে এটা আমি পেয়েছি এবার একটা জিনিস দেখো আমাকে এখানে বলেছে যে আচ্ছা আগের দিন আমি টোটাল ফ্যাক্টরও বার করা শিখিয়েছিলাম ঠিক আছে যদি বলি নাম্বার অফ টোটাল ফ্যাক্টর কতগুলো নাম্বার অফ টোটাল ফ্যাক্টর অর্থাৎ শুধুমাত্র মৌলিক সংখ্যা না কতগুলো পৃথিবীতে এমন সংখ্যা আছে যা দিয়ে পাঁচশোকে ভাগ করা যায় তারা মৌলিকও হতে পারে যৌগিকও হতে পারে তখন আমি কী করবো মৌলিক সংখ্যার ক্ষেত্রে কী করলাম তিন আর দুইকে যোগ করে বার করলাম পাঁচ আর অলওভার টোটাল বার করতে গেলে কী করব আমি এই তিনের সঙ্গে আমি এক যোগ করব অর্থাৎ পাওয়ার থাকবে তার সঙ্গে আমি একযোগ করব ঠিক আছে আর এর পাওয়ারের সঙ্গে আমি এক যোগ করবো এবং দুটোকে আমি জাস্ট যোগ করে দেবো তিন আর একে চার ইন্টু দুয়ের একে তিন তাহলে কত হচ্ছে বারোটা অর্থাৎ টোটাল বারোটা সংখ্যা আছে যা দিয়ে পাঁচশোকে ভাগ করা যায় এদের মধ্যে মৌলিক যৌগিক থাকতে পারে ঠিক আছে ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো আমরা এখানে তাহলে আর একবার লিখে নিই যে এখানে এটা হচ্ছে তোমাদের পাঁচের মাথায় কিউব ছিল আর দুয়ের মাথায় স্কয়ার ছিল আর টোটাল ফ্যাক্টর কতগুলো পেয়েছিলাম আমরা কী করেছিলাম তিনের সঙ্গে এক আর দুয়ের সঙ্গে এক যোগ করার পরে গুণ করেছিলাম অর্থাৎ টোটাল এসলাম আমাদের বারোটা কিন্তু এখানে তোমাদের বলেছে সাম অফ টোটাল ফ্যাক্টর অর্থাৎ যতগুলো সংখ্যা আছে যে বারোটা সংখ্যা এই বারোটা সংখ্যা যোগফল কত এইটা তোমাদের বার করতে বলেছে কী বলেছে বারোটা সংখ্যা যোগ ফল কত তো আমি এক কাজ করতে পারি আমি এক দুই পাঁচ ইভেন চার দিয়েও যায় তো চার ঠিক আছে এইভাবে আমি করতে করতে যেতে পারি এবং লাস্টে কী করবো এদিকে আমি যোগ করবো ভীষণ বড়ো হবে কারণ বারোখানা নাম্বার আছে টোটাল আগে বার করব তারপর যোগ করব তাও পাঁচশো বলে সম্ভব ভাবতে পারছি কিন্তু যদি এটা পাঁচ হাজার হয় বা পাঁচ লাখ হয় তখন কি করব তখন প্রবলেম হয়ে যাবে তখন যেটা নিয়ম আমরা করি সেটা হচ্ছে যে কি করি দেখে নাও এই পাঁচের মাথায় তিন পর্যন্ত আছে তো তো আমরা যেটা করি সেটা হচ্ছে পাঁচের মাথায় শূন্য থেকে লেখা শুরু করি শূন্য পাঁচের মাথায় ওয়ান পাঁচের মাথায় দুই পাঁচের মাথায় আমরা কি করি তিন পর্যন্ত যাই ক্লোজ হয়ে গেল এন্টু দুয়ের মাথায় দুই আছে তো দুয়ের মাথায় শূন্য দুয়ের মাথায় এক আর দুইয়ের মাথায় আমরা দুই পর্যন্ত যাব ব্র্যাকেট ক্লোজ দুটোর মধ্যে যোগ করে দাও অ্যান্সার যোগ করে গুণ করে দাও অ্যান্সার বেরিয়ে যাবে অ্যান্সার কত হচ্ছে দেখতে পাওয়া হচ্ছে হাতির মাথায় জিরো মানে ওয়ান হয় হাতিকে ওয়ান করে দেয় তাহলে পাঁচের মাথায় জিরো মানে পাঁচকে ওয়ান করে দেবে তো পাঁচ এটা হচ্ছে তোমাদের মানে এক এটা হচ্ছে তোমাদের পাঁচ এটা হচ্ছে তোমাদের পঁচিশ এটা হচ্ছে তোমাদের একশো পঁচিশ ঠিক আছে তো কত হচ্ছে দেখো এখানে তোমাদের একশো পঁচিশ আর পঁচিশ একশো পঞ্চাশ আর পাঁচ একশো পঞ্চান্ন আর একে একশো ছাপ্পান্ন ক্লিয়ার এটার সঙ্গে আমি ইন্টু করবো কাকে এদিকে যাস এদিকে কী আসছে দেখে নাও এখানে ইন্টু আছে মাঝখানে এটা ওয়ান হবে এটা দুই হবে এটা তোমাদের চার হবে মানে তিন আর চারে সাত ইন্টু করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে অ্যান্সার কত আসছে দেখো ছয় সাতটা বিয়াল্লিশের দুই হয়তো হলো চার চার পনেরো রং সরি সাত পনেরো রং একশো পাঁচ আর চারে হচ্ছে একশো পাঁচ আর চার মানে একশো নয় ঠিক আছে তো কত আসছে এক হাজার বিরানব্বই তাহলে এক হাজার বিরানব্বই তোমাদের এখানে অ্যান্সার হবে টোটাল টোটাল যদি বলা হয় যে সাম অফ দ্য টোটাল ফ্যাক্টার্স অর্থাৎ পাঁচশোকে যে যে সংখ্যা দিয়ে ভাগ কর ভাগ করা যায় ভাগ করলে মিলে যায় তাদের যোগফল কত এক হাজার বিরানব্বই তাহলে অ্যান্সার এখানে কী আসবে এক হাজার বিরানব্বই তোমাদের এখানে কিন্তু অ্যান্সার আসবে ঠিক আছে তো এই ধরনের অঙ্ক আমি আর একটা উপভাসে রেখেছি দুশো সত্তর দুশো সত্তরকে কী করবো আমি কী কী মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায় আগে আমি দেখবো অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশান করবো প্রাইম মানে মৌলিক তো দেখতে পাচ্ছি সাতাশ মানে হচ্ছে সাতাশ মানে কি বলো সাতাশ মানে হচ্ছে তিনের কিউব ঠিক আছে আচ্ছা আরও ভাঙচি দেখো এটাকে কী লেখা যায় সাতাশ ইন্টু দশ লেখা যায় ইনস্ট্যান্টলি আমি যদি দুশো সত্তরকে দেখি আমার এই চিত্রটাই মাথায় আসবে আর সাতাশ মানে কি সাতাশ মানে হচ্ছে তিনের কিউব আর দশ মানে কি পাঁচ ইন্টু দুই দশ মানে কি পাঁচ ইন্টু দুই ঠিক আছে ক্লিয়ার হয়েছে তো আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে দুশো সত্তরকে এইভাবে ভাঙা তো ফার্স্ট সাম অফ টোটাল ফ্যাক্টর মা মানে দুশো সত্তরকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের যোগফল বার করার জন্য এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আমি কী করবো দেখে নাও সেকেন্ড স্টেপে আমি যেটা করবো সেটা হচ্ছে এদের যে পাওয়ার আছে না এখানে কিছু মানে কিন্তু এক আছে এখানে কিছু মানে কিন্তু এক আছে তো আমি কী করবো আমি জিরো থেকে লাগা শুরু করবো তো তিনের মাথায় জিরো প্লাস তিনের মাথায় ওয়ান প্লাস তিনের মাথায় দুই প্লাস তিনের মাথায় তিন হয়ে গেল ওকে ইন্টু পাঁচের মাথায় এক আছে মানে পাঁচের মাথায় আমি জিরো নেব প্লাস পাঁচের মাথায় আমি ওয়ান পর্যন্তই নেব আর তো নেই আচ্ছা দুয়ের মাথায় কী আছে দুয়ের মাথায় তো ওয়ান আছে মানে দুয়ের মাথায় আমি জিরো নেব আর দুইয়ের মাথাতে আমি ওয়ান পর্যন্ত নেব ঠিক আছে একই টাইপের মধ্যে যোগ ডিফারেন্ট টাইপের মধ্যে এখানে গুণ হচ্ছে দেখতে পাচ্ছ একই টাইপের মধ্যে যোগ হচ্ছে আর ডিফারেন্ট টাইপের মধ্যে কী হচ্ছে গুণ হচ্ছে আচ্ছা এবার তুমি এখানে অ্যান্সার বার করো দেখতে পাচ্ছ যে এটা তোমাদের কত হচ্ছে যদি এই এই দুটোকে আমি ছোটো আগে করে নিই এটা হচ্ছে দুই আর দুই তার মানে এক প্লাস টু কত হচ্ছে আমার তিন এটা তিন আর ওটা হবে ছয় ঠিক আছে এটা হবে তোমাদের তিন এটা হবে তোমাদের ছয় তাহলে ছয় তিনে আঠেরো এখানে আছে আর এটা দেখে নিই এটা হচ্ছে তোমাদের ওয়ান প্লাস এটা হচ্ছে থ্রি প্লাস এটা হচ্ছে তোমাদের নয় প্লাস এটা হচ্ছে তোমাদের সাতাশ ঠিক আছে কত হচ্ছে দেখো এদিকে তো তিন আর ছয় চলি এসছে এটা আর এটা আর এখানে কত হচ্ছে দেখো সাতাশ আর তিনে হচ্ছে তোমাদের তিরিশ তিরিশ আর দশ হচ্ছে তোমাদের চল্লিশ তাহলে চল্লিশ ঠিক আছে করে তো অ্যান্সার বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে একশো কুড়ি ইন্টু ষাট মানে সাতশো কুড়ি অর্থাৎ দুশো সত্তরকে ভাগ করা যায় এমন সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কত সাতশো কুড়ি ঠিক আছে এমন সংখ্যাগুলোর যোগফল কত হচ্ছে সাতশো কুড়ি তো এই হচ্ছে তোমাদের উত্তর হয়ে যাচ্ছে তো দেখতে পেলে খুব সহজ প্রথম ধাপ হচ্ছে এটা দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের এটা করা এখানে দেখতে পাচ্ছ এখানে তিনের মাথায় তিন আছে মানে আমি কি করব আমি জিরো এক দুই তিন পর্যন্ত লিখবো পাঁচের মাথায় এক আছে মানে আমি জিরো আর ওয়ান পর্যন্ত নেবো কারণ একই হচ্ছে সর্বোচ্চ যেতে পারি আমরা দুইয়ের মাথা তো এক ছিল মানে আমরা কী করলাম জিরো আর এক পর্যন্ত নিলাম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গেলো সাম অফ দ্য টোটাল ফ্যাক্টরস এবার আমরা দেখবো সাম অফ দ্য ইভেন্ট ফ্যাক্টর অফ ফাইভ হান্ড্রেড ঠিক আছে তার জন্য আবার পাঁচশোকে আমাকে ফ্যাক্টরাইজ করতেই হবে এটা নিয়ম তো ফ্যাক্টরাইজ যদি আমি করি আমি দেখতে পাচ্ছি এখানে ফ্যাক্টরাইজ করলে কত আসছিলো পাঁচের মাথায় আমার আসছিল কিউব কারণ একশো পঁচিশ ইন্টু চার করলো পাঁচশো হয় দুইয়ের মাথায় আসলো আমার স্কোয়ার এই হচ্ছে আমার আসছিলো তো আমি করছিলাম কি এখানে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি এভাবে লিখছিলাম পাঁচের মাথায় জিরো প্লাস পাঁচের মাথায় ওয়ান প্লাস পাঁচের মাথায় টু প্লাস পাঁচের মাথায় কিউব পর্যন্ত আমি লিখছিলাম এটা কোন ওদের তাই করছি বুঝতেই পারছো এন টু দুয়ের মাথায় আমি কী করছি এটা নিচের দিকে লিখছি দুয়ের মাথায় আমি জিরো প্লাস দুয়ের মাথায় আমি ওয়ান প্লাস দুয়ের মাথায় আমি দুই পর্যন্ত লিখছি ঠিক আছে এটা কখন করছিলাম যখন আমরা বার করছি সাম অফ দ্য টোটাল ফ্যাক্টার্স কিন্তু এটা টোটাল বলেনি এখানে বলেছে যে যে জোর সংখ্যা অনলি জোর সংখ্যাটা বার করতে বলেছে তার জন্য আমি কী করবো আমি জাস্টই এটাকে কেটে দেবো কেন এটাকে কাটছি ঠিক আছে এটা তোমাদের মনে হতে পারে যে কেন এটাকে আমি কাটছি তো এটার পেছনে একটা বড়ো কারণ আছে তোমাদের শুধুমাত্র মনে রাখতে হবে জাস্ট আমি কী করবো আমি যে ইভেন ফ্যাক্টরগুলোর যখন আমরা যোগ করব তখন আমি কী করবো এই জোর যে সংখ্যাটা যাক দুই তো জোর সংখ্যা পাঁচ কিন্তু জোর সংখ্যা নয় ভালো করে বুঝবে এখানে একটা ব্যাপার বলে দিই দুই কিন্তু জোর সংখ্যা ঠিক আছে দুই কিন্তু জোর সংখ্যা এই তো আমার টোটাল এসছে দুই কিন্তু জোর সংখ্যা পাঁচ কিন্তু জোর সংখ্যা নয় ঠিক আছে তো জোর সংখ্যার মাথায় জিরোটাকে কেটে আমি বাকিটুকুকে নিয়ে নেব মানে এর তো পুরোটাকেই নেবো আর এর শুধু এটুকুকে নেব ঠিক আছে তো বেসিক্যালি এখানে কী আসবে এটা আসলে তোমাদের একশো ছাপ্পান্ন মনে আছে হয়তো ঠিক আছে এন আর এখানে কত আসবে দেখো এখানে তোমাদের আসবে দুইয়ের মাথায় এক ঠিক আছে মানে তোমাদের দুই আর দুই দুখানে চার মানে এখানে আসবে ছয় একবার যেটা সাত আসছিলো এখানে সেখানে কী আসবে ছয় অ্যান্সার কত হচ্ছে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছপরং নব্বই আর তিনে হচ্ছে তোমাদের তিরানব্বই অর্থাৎ কী হবে তোমাদের নশো ছত্রিশ এখানে অ্যান্সার হবে ঠিক আছে কত অ্যান্সার হবে নশো ছত্রিশ যখন জোর বলবে আমি কী করবো আমি জাস্ট কিছু করবো না আমি এই যে জোর সংখ্যাটা আছে তার মাথায় যেটা জিরো করেছিলাম ওটুকুকে বাদ দিয়ে দেবো দিয়ে বাকিটুকুকে পুরোটাই নেবো এটাও পুরোটা নেবো এটাও পুরোটা নেব কারণ পাঁচের মাথায় এটা তো জিরো জিরো মানে পাঁচের মাথায় জিরো মানে এক কিন্তু পাঁচ তো বিয়ের সংখ্যা কোনো ব্যাপার নেই কিন্তু শুধুমাত্র দুয়ের মাথায় আমি শূন্যটাকে বাদ দেবো অর্থাৎ জোর সংখ্যা থাকলে তার মাথায় আমি শূন্যকে কিন্তু বাদ দিয়ে দেবো ঠিক আছে ক্লিয়ার হয়েছে আশা করি পরিষ্কার ওকে আচ্ছা আর জিনিস তোমরা তো জানো যে দুই হচ্ছে এমন একটা প্রাইম নাম্বার যেটা হচ্ছে সর্বকনিষ্ঠ জোর সংখ্যা তোমরা তো জানো দুই হচ্ছে একটা প্রাইম নাম্বার আর দুই হচ্ছে সর্বকনিষ্ঠ জোর সংখ্যা ঠিক আছে তো বেসিক্যালি সব সময়ের জন্য এখানে দুই আসে অন্য কিছু আসার চান্স খুব কম কারণ অন্য যে কোনো জোর সংখ্যাকে আবার দুই দিয়ে ভাগ করা যায় ফলে দুই আসবেই আসবে ঠিক আছে কী বললাম আমি দুই কিন্তু আসবেই যে কোনো জোর সংখ্যা তুমি যদি ছয় নাও ঠিক আছে ছয় তো দুই ইন্টু তিনে ভাগ করা যায় ঠিক আছে দুইয়ের পরে জোর সংখ্যা কী হয় চার চার নিলে সে দুই ইন্টু দুইতে ভাগ করা যাচ্ছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এই টাইপের অঙ্ক আরেকটা করে নিই এখানে তোমাদের বলছে সাম অফ দ্য ইভেন্ট ফ্যাক্টরস অফ দুশো সত্তর দুশো সত্তরের ইভেন্ট ফ্যাক্টর তো আমরা দুশো সত্তরকে কী লিখেছিলাম তিনের মাথায় কিউব প্লাস পাঁচ ইন্টু দুই লিখেছিলাম ঠিক আছে ভাঙছিলাম কী করে তিনের মাথায় কিউব ঠিক আছে তো আমরা করছিলাম জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত যাচ্ছিলাম এটা তিন হয়ে গেল আচ্ছা পাঁচের ক্ষেত্রে আমরা কি করছিলাম পাঁচের মাথায় জিরো প্লাস পাঁচের মাথায় আমরা ওয়ান পর্যন্ত যাচ্ছিলাম দুইয়ের ক্ষেত্রে আমরা কি করছিলাম দুইয়ের মাথায় জিরো প্লাস দুইয়ের মাথায় আমরা ওয়ান পর্যন্ত যাচ্ছিলাম আমি তাহলে কী বললাম যখন ইভেন্ট ফ্যাক্টর বার করতে বলবে তখন আমি কী করবো যে দুইয়ের মাথায় জিরো থাকবে সেটাকে জাস্ট নেবো না বাকি সব কিছুকেই নেব কেন নেবো কারণ তিন এবং পাঁচ বিজোড় জোড় নয় ওই জন্য দুইয়ের মাথায় যে জিরো আসবে সেটা ছাড়া বাকি সব কিছুকেই আমরা নেব ঠিক আছে তা অ্যান্সার এখানে কী আসবে যা এসেছিলো তাই আসবে শুধু তার থেকে এইখানে তুমি দেখতে পাচ্ছিলে এখানে তোমার তিন হয়েছিলো ঠিক আছে এখানে তোমার তিন হবে সেইটার জায়গায় এখানে তোমার হবে দুই আর এখানে তোমার তো সেই ছয় হয়েছিলো ছয় থাকবে আর এখানে কত হয়েছিল আমার খেয়াল নেই আরেকবার করতে হবে সম্ভবত ফরটি হয়েছিল ইয়েস ফরটি হয়েছিল তাহলে এখানে অ্যান্সার কী হবে তোমাদের ফর্টি ইন্টু সিক্স ইন্টু টু তো অ্যান্সার কী হবে ছয় দুখানে বারো বারো ইন্টু চার মানে আটচল্লিশ তো চারশো আশি তোমাদের অ্যান্সার হবে আগেবারে উত্তর এসেছিল সাতশো তখন টোটাল করছিলাম এবারে উত্তর এসছে কত চারশো আশি শুধু জোর সংখ্যাগুলোকে নিচ্ছি তাই ঠিক আছে আর যদি বলে বিজোর তখন কি করব এই যে বলেছে দুশো সত্তরকে যে যে বিজোর সংখ্যা দিয়ে অট ফ্যাক্টর দি বলেছে তো কি করব আমরা এটা করবো সেটা কিছুই না সেটা হচ্ছে টোটাল এসছিল সাতশো কুড়ি তার থেকে জোর পেলাম চারশো আশি বিয়োগ করে দাও অ্যান্সার পেয়ে যাবে শূন্য আটে কয় দাও বারো চার দাও বারো চার একে পাঁচ দুই তাই দুশো চল্লিশ হবে ঠিক আছে দুশো চল্লিশ হলো দুশো সত্তরকে যে যে বিজোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের যোগফল ঠিক আছে এটা বিজোর দুশো আশি হলো যে যে জোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের যোগফল আর সাতশো কুড়ি হলো দুশো সত্তরকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় টোটাল যোগফল টোটাল যোগফল ঠিক আছে টোটাল যোগফল তো এই হচ্ছে আমার অঙ্ক ক্লিয়ার চলো এটা পাঁচশোর ক্ষেত্রে করে নিই পাঁচশো আমার এই আছে আচ্ছা পাঁচশোর আগে জোরটা বার করি জোরটা তো পাঁচশো বার করে দেখিয়েছিলাম পাঁচশোর বিজোরটা বার করবো কী করে দেখো আমি আবার তোমাদের এখানে সব করে দেখাচ্ছি ঠিক আছে যদি বলে পাঁচশো টোটাল পাঁচশো টোটাল ফ্যাক্টরের যোগফল সাম অফ দ্য টোটাল ফ্যাক্টর ঠিক আছে সাম অফ দ্য টোটাল ফ্যাক্টর কী করবো দেখানো সাম অফ টোটাল ফ্যাক্টর ঠিক আছে কী করবো সাম অফ টোটাল ফ্যাক্টর বললে পাঁচশোকে লিখবো পাঁচের মাথায় কিউব ইন্টু দুইয়ের মাথায় স্কোয়ার ঠিক আছে এবার আমরা কী করবো আমরা লিখব পাঁচের মাথায় জিরো প্লাস পাঁচের মাথায় ওয়ান প্লাস পাঁচের মাথায় দুই প্লাস পাঁচের মাথায় কিউব এই লিখলাম এদিকে লিখবো কি দুইয়ের মাথায় জিরো প্লাস দুইয়ের মাথায় ওয়ান প্লাস দুইয়ের মাথায় টু এই এখানে আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছিলো কত একশো ছাপ্পান্ন আর এখানে আমরা কী করবো এখানে আমাদের ওয়ান প্লাস টু প্লাস ফোর অর্থাৎ সেভেন এইটা তোমাদের অ্যান্সার আসছিলো হাজার বিরানব্বই মোস্ট প্রবলি অ্যান্সার হয়েছিলো তাই না ইয়াস তাহলে টোটাল কী হলো আমাদের হাজার বিরানব্বই যখন ইভেন্ট বার করছিলাম তখন কী করছিলাম ইভেন্ট বার করছিলাম যখন তখন কী করছিলাম এই জাস্ট এটাকে জাস্ট কেটে দিচ্ছিলাম তাহলে কত আসছিলো এখানে একশো ছাপ্পান্ন তো ছিলই যখন ইভেন্ট ইভেন ইভেন ঠিক আছে সাম অফ ইভেন ফ্যাক্টর এটা তো অট ফ্যাক্টর সাম অফ ইভেন ফ্যাক্টর যখন বার করছিল এখানে কী আসছিলো একটা এক কমে যাচ্ছিলো তাহলে কত আসছিলো এখানে নশো সমাদের হয়তো হ্যাঁ নশো তেরো এসেছিলো মনে করে দেখো ছয় ছয় ছত্রিশ হাতে গেলো তিন আচ্ছা নশো তেরো না সরি নশো ছত্রিশ ঠিক আছে ছয় ছয় ছত্রিশ হাতে গেলো তিন ছং নব্বই আর তিন তিরানব্বই নশো ছত্রিশ এসেছিলো ঠিক আছে আর যদি বলে অট বার করতে তখন কী করব অট ফ্যাক্টর বার করতে বললে কী করব কিছুই না টোটাল হচ্ছে হাজার বিরানব্বই আর ইভেন হচ্ছে নশো ছত্রিশ তাহলে বিয়োগ করলে তুমি অডগুলো পেয়ে যাবে ছয় তিন আর একে চার তাহলে পাঁচ ঠিক আছে আর এখানে হচ্ছে তোমাদের এক তাহলে কত হচ্ছে একশো ছাপ্পান্নটা ঠিক আছে অর্থাৎ একশো ছাপ্পান্নটা আছে আমার অট ফ্যাক্টর অর্থাৎ যে যে বিজয় সংখ্যা দিয়ে পাঁচশোকে ভাগ করা যায় তাদের যোগফল হচ্ছে কত একশো ছাপ্পান্ন যে যে জোর সংখ্যা দিয়ে পাঁচশোকে ভাগ করা যায় তাদের ফ্যাক্টর কত একশো ছত্রিশ যে যে তোমাদের টোটাল যে যে সংখ্যা দিয়ে পাঁচশোকে ভাগ করা যায় তাদের যোগফল কত হাজার বিরানব্বই তো আসলাম খুব ভালো প্রশ্ন রেলওয়ে এলপিতে পড়ার প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং উইল গিভ আ পারফেক্ট স্কোয়ার নিচের কোনটা পারফেক্ট স্কোয়ার তোমাকে দিতে পারে দেখো তোমাকে মনে রাখতে হবে আগে প্রথমে ট্রিকটা বলে দিই ঠিক আছে তারপরে কেন ট্রিকটা আসছে কোথা থেকে আসছে সেটা বলে দেবো তোমাকে মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে যে একটা পূর্ণবর্গ সংখ্যাকে যদি তুমি তার প্রাইম ফ্যাক্টরে ভাঙো তাহলে ওই প্রাইম ফ্যাক্টরগুলোর মাথায় যে পাওয়ার আসবে সেটা সবসময়ের জন্য জোর হবে সবসময়ের জন্য কি হবে জোর হবে মানে কি বলছি ধরো একটা পূর্ণবর্গ সংখ্যা সাপোজ ধরো ছত্রিশ ঠিক আছে তো ছত্রিশকে কি কীভাবে ভাঙা যায় ছয়ের স্কোয়ারে ভাঙা যায় দেখো মাথায় কি আসছে স্কোয়ার আসছে মাথায় কি আসছে স্কোয়ার আসছে তুমি ধরে নাও সাপোজ ধরো তোমার একশো ঠিক আছে একশো চুয়াল্লিশকে তুমি ভাঙো কী আসছে তোমার বারো স্কোয়ার আসছে ঠিক আছে কিন্তু এরা কেউই কিন্তু প্রাইম ফ্যাক্টর নয় ছত্রিশের প্রাইম ফ্যাক্টর কিন্তু ছয় নয় কারণ ছয় একটা নিজেই প্রাইম নাম্বার নয় তাহলে ছয়কে ফার্দার আমাকে ব্রেক করতে হবে ইয়ে সন্ধ তাহলে ছয়কে যে আমি ব্রেক করি আমি কী পাচ্ছি টু ইন্টু থ্রি পাচ্ছি টু ইন্টু থ্রি পাচ্ছি এদের মাথাতেও কি থাকবে স্কোয়ার থাকবে কারণ ছয়কে আমি টোয়েন্টি থ্রি করলাম আর তার মাথার তো স্কোয়ার ছিল সেটা তো চলে আসবে তার মানে একে যদি ব্র্যাকেট থেকে বের করা তাহলে দুয়ের মাথায় স্কোয়ার আর তিনের মাথায় স্কোয়ার চলে আসবে অর্থাৎ ছত্রিশকে আমি যখন ব্রেক করলাম আমি দেখতে পাচ্ছি ছত্রিশকে যে প্রাইম ফ্যাক্টরগুলো এলো ছত্রিশে সেটা হচ্ছে দুই হাজার তিন আর তাদের মাথায় যে পাওয়ার আছে সেটা দেখো অবশ্যই জোর মনে রাখবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে যখন তুমি প্রাইম ফ্যাক্টরে ভাঙবে বা মৌলিক উৎপাদকে ভাঙবে ওই মৌলিক উৎপাদকের মাথায় বা উৎপাদকগুলোর মাথায় যে পাওয়ার থাকবে সেটা ডেফিনেটলি একটা ইভেন্ট নাম্বার হবে মানে জোর সংখ্যা হবে বারোকে যদি ভাঙি তিন ইন্টু চার আসছে এবং এখানে স্কোয়ার আসছে চারকে আবার ভাঙা যায় তো তিন ইন্টু দুই ইন্টু দুই এবং তার মাথায় কী আছে স্কোয়ার আছে কারণ বেসিক্যালি এখানে কী আসছে তিন ইন্টু দুইয়ের স্কোয়ার তার মাথাতে আবার স্কোয়ার তাদেরকে কী লেখা যায় তিন ইন্টু স্কোয়ার ইন্টু দুই ইন্টু মানে টু টু দি পাওয়ার ফোর লেখা যায় ঠিক আছে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ একশো চুয়াল্লিশকে আমি কীভাবে ব্রেক করলাম আমার প্রথমে মাথায় হলো তিন আর চার তারপর আমার মাথায় কী হলো তিন ইন্টু দুই ইন্টু দুই এটা মানে কি দুই স্কোয়ার ঠিক আছে তার মাথা তো তো ব্র্যাকেটের বাইরে তো একটা স্কোয়ার আছে যখন আমার ব্র্যাকেট থেকে বার করব তখন প্রত্যেকের সঙ্গে কী হয় গুণ হয় এখানে যেমন এক আছে তিনের মাথায় কিছু নেই তো এই যে বাইরের পাওয়ারটা এটা কী হয় একের সঙ্গে গুণ হয় তিনের মাথায় দুই হয় আর দুইয়ের মাথায় কী হচ্ছে দেখতে পাচ্ছ চার হচ্ছে দুইকে চারবার গুণ করো দুই দুখুনের চার দুই দু চার তার মানে চারি চারি ষোলো ঠিক আছে ষোলো ইন্টু নয় ষোলো ইন্টু নয় করলেও তুমি কিন্তু একশো চুয়াল্লিশ পাচ্ছো এটার ভ্যালু হচ্ছে ষোলো ইন্টু নয়ই হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছো ক্লিয়ারলি একশো চুয়াল্লিশকে আমি প্রকাশ করছি কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বোঝো যে একশো চুয়াল্লিশকে যখন আমি প্রাইম ফ্যাক্টরাইজ করলাম তখন এই পেলাম তিন ইন্টু দুই আর তিনের তো দেখো জোর পাওয়ার আছে দুইয়ের মাথাতেও দেখো জোর পাওয়ার আছে ঠিক আছে তার মানে এখানে লেখা এই গুণফলগুলোর প্রত্যেকটার মাথায় যাদের জোর আছে সেটাই উত্তর হবে তো ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান কারণ এর পি এর মাথাতেও চার আছে কিউয়ের মাথাতেও ছয় আছে আর এর মাথাতেও আট আছে এখানে দেখো পি আর কিউয়ের মাথাতে তো জোর আছে কিন্তু আরের মাথায় বিজোর আছে এটা হবে না এখানে দেখো পি এর মাথায় আর আরের মাথায় তো জোর আছে কিন্তু কিউয়ের মাথায় সাত আছে এটা হবে না এখানে দেখো পি আর কিউয়ের মাথাতে তো জোর আছে কিন্তু আরের মাথাতে দেখো বিজোর আছে তো এটা হবে না একটারও যদি বিজোড় থাকে সেটা হবে না দুটোর বিজোট থাকলে তো হবেই না একটারও ন্যূনতম যদি একটারও যদি বিজোট থাকে যে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কার কোনটা বিজোড় পাওয়ারটা বিজোর ঠিক আছে ক্লিয়ার হয়েছে তো আমি তোমাদের টোটাল কিন্তু জিস্ট শুধু নয় ডিটেলসটা বোঝালাম আচ্ছা আমাদের পরের প্রশ্ন এই পরের প্রশ্নটায় যাওয়ার আগে আমি তোমাদের একটু ছোটো কনসেপশাল একটা জিনিস বলে দিই ধরো সাপোজ আমি তোমাদের ছত্রিশ নিচ্ছি ঠিক আছে থার্টি সিক্স নিচ্ছি ঠিক আছে থার্টি সিক্সকে কোন কোন মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায় বা পাড়ে প্রকাশ করা যায় আমরা দেখতে পাচ্ছি দুয়ের মাথায় যদি স্কোয়ার নিই তাহলে ফোর হচ্ছে আর তিনের মাথায় যদি আমরা স্কোয়ার নিই তাহলে নাইন হচ্ছে ফোর ইন্টু নাইন মানে আমার ছত্রিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তা আমি এখানে ফোর লিখছি আর আমি এখানে নাইন লিখছি ওকে এবার আমি যদি দেখি যে ফোরের উৎপাদকগুলো কী কী আমি দেখতে পাচ্ছি এক দিয়ে ফোরকে ভাগ করা যায় দুই দিয়ে ফোরকে ভাগ করা যায় আর চার দিয়ে ফোরকে ভাগ করা যায় এখানেও আমি যদি নয় লিখি তাহলে এক দিয়ে যায় তিন দিয়ে যায় আর আমি জানি যে নয় দিয়ে নিজে যায় নয় নিজেকে নিজে ভাগ করতে পারে ঠিক আছে এবার এই যে এক লিখেছি এটা একটা আমি কীভাবে পাচ্ছি একটা আমি কীভাবে পাচ্ছি আমি যদি দুয়ের মাথায় জিরো লিখি দুয়ের মাথায় জিরো মানে তো ওয়ান দুয়ের মাথায় আমি যদি এক লিখি তার মানে তো দুই দুয়ের মাথায় আমি যদি স্কোয়ার লিখি তার মানে তো চার আবার এখানে এসো তিনের মাথায় আমি যদি জিরো লিখি তার মানে তো ওয়ান তিনের মাথায় আমি যদি এক লিখি তার মানে তো তিন তিনের মাথায় আমি যদি স্কোয়ার লিখি তার মানে তো নয় তো এইভাবেই ওই যে আমি ওখানে দুয়ের মাথায় স্কয়ার প্লাস দুয়ের মাথায় ওয়ান প্লাস দুয়ের মাথায় যে স্কোয়ার এই সমস্ত লিখছিলাম লিখে যে গুণ করছিলাম এটা টোটালি এই ফ্যাক্টরটা থেকে আসে ঠিক আছে টোটালি এই ফ্যাক্টর থেকে ছোটো করে বলে দিলাম তোমাদের ঠিক আছে তো অনেকে জিজ্ঞেস করছিলো যে কেন করা হয় না কেন করা হচ্ছে ওগুলো অনেকে জিজ্ঞেস করছিলে তাদের জন্য আশা করি এইটুকু এক্সপ্লেনেশন যথেষ্ট তারা বুঝতে পারবে ঠিক আছে এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে সত্যিই এর ওপরে প্রশ্ন আসতে পারে এই ডিপ কনসেপ্টের ওপর প্রশ্ন আসে আগেরবার আসেনি এবার আসতে পারে ঠিক আছে যদি এটা আসতে পারে বা ওইটা যদি আসতে পারে এলপিতে পড়েছে তাহলে আসতেই পারে ঠিক আছে যদি আসে প্রশ্ন আমার চোখে পড়ে আমি তোমাদের আলোচনা করে দেবো ঠিক আছে আর এখানে যা যা প্রশ্ন আছে যদি পাই আমি আমি আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো এটা ছোটো করে তোমাদের বললাম এবার দেখো একটা জিনিস তোমাদের বলে দিই এই যে আমি সিক্সটি সেভেন কী বলেছে প্রশ্নটাকে পড়ো ইফ নাম্বার এন হ্যাঁ সিক্সটি সেভেন ফ্যাক্টরস ইট ইজ অর্থাৎ যদি একটা সংখ্যা যেটা কি না এন তার যদি সিক্সটি সেভেনটি উৎপাদক থাকে তাহলে সেটা কী সেটা কি একটা নন পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা নয় নাকি সেটা একটা পারফেক্ট স্কোয়ার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা নাকি নির্বাচন করাই সম্ভব না নাকি এর মধ্যে কোনোটাই ঠিক অপশান নয় নান অফ দিস কোনটা হবে উত্তর তো এক্ষেত্রে তোমাদের একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে আমরা একটা ছোটো এক্সাম্পল দিয়ে বুঝতে পারি যদি আমি নয় নেই নয় একটা পারফেক্ট স্কোয়ার ঠিক আছে তাহলে নয়কে আমি কীভাবে প্রকাশ করতে পারি তিনের মাথায় স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি মানে তিন ইন্টু তিন ঠিক আছে এটা তো নয়কে আমি মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদকের পারে প্রকাশ করলাম কিন্তু নয়কে যদি বলি নয়ের টোটাল উৎপাদক কটা আছে আমি দেখব নয়ের উৎপাদক এক আছে একটু আগে লিখেছিলাম তিন আছে আর নয় আছে কিন্তু ওই ছত্রিশ নেই কী কী হতে পারে এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ নেই ছয় আছে সাত নেই আট নেই নয় আছে দশ নেই এগারো নেই বারো আছে তেরো নেই চোদ্দো নেই পনেরো নেই ষোলো নেই শত নেই আঠেরো আছে আর তারপর একদম ডিরেক্টলি তোমার ছত্রিশ আছে ঠিক আছে অর্ধেক হয়ে গেলে তারপরটা ছত্রিশই হবে সংখ্যা নিজেই হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এখানে তুমি দেখতে পাচ্ছ নটা আসছে ঠিক আছে আচ্ছা চলো আর একটা এক্সাম্পল নেই সাপোজ ধরো আমি তোমাদের নিচ্ছি ধরো একটু বড়ো নেই ধরো সাপোজ আমি তোমাদের নিচ্ছি ফর্টি নাইন কী হতে পারে ফর্টি নাইনের ক্ষেত্রে ফর্টি নাইনটা ছো ছোটো হয়ে গেল একটু তো চলো নেই এক হতে পারে ঠিক আছে এক হতে পারে আর কি হতে পারে সেভেন হতে পারে আর ফর্টি নাইনই হতে পারে ঠিক আছে এক হতে পারে সেভেন হতো ফর্টি নাইন দেখো এখানে তিন আছে তিনটে আছে অর্থাৎ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে ওভারঅল টোটাল ঠিক আছে টোটাল যদি বীজ সংখ্যক ফ্যাক্টর থাকে যেমন এখানে নটা যেমন এখানে তিনটে এখানে যেমন তিনটে এলো ওভারঅল যদি টোটাল যদি তিনটে বা পাঁচটা বা সাতষট্টিটা বা এইটটি ওয়ানটা অর্থাৎ বিজয় সংখ্যক উৎপাদক থাকে ঠিক আছে তাহলে আমাদের বুঝতে হবে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার ঠিক আছে সেটা কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আশা করি বুঝতে পারছো তাহলে সেটা কী হবে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে তো এই ব্যাপারটা থেকে কিন্তু ইজিলি বোঝা যায় ঠিক আছে আচ্ছা মনে রাখবে নন পারফেক্ট স্কোয়ারের কখনোই বিজয় সংখ্যক ফ্যাক্টর থাকতে পারে না যেমন এক্সাম্পল ধরো পনেরো ঠিক আছে পনেরোকে কী কী দিয়ে ভাঙা যায় পনেরোকে এক দিয়ে ভাঙা যায় পনেরোকে তিন দিয়ে ভাঙা যায় পনেরোকে পাঁচ দিয়ে ভাঙা যায় আর পনেরোকে পনেরো দিয়ে ভাঙা যায় তো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে কটা এলো চারটে উৎপাদক আসতে আরটা এক্সাম্পল ধরো নেওয়া যাক তোমাদের ধরো আঠেরো যে কোনো নাও তুমি এক দিয়ে ভাঙা যায় দুই দিয়ে ভাঙা যায় তিন দিয়ে ভাঙা যায় ছয় দিয়ে ভাঙা যায় নয় দিয়ে ভাঙা যায় আর আঠেরো দিয়ে ভাঙা যায় দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কটা এলো ছটা এলো তো ওইটি বড় সংখ্যা নাও বড় সংখ্যা নিলে সমস্যা কী আমাদের আমাকে তো দেখাতে হবে এখানে অসুবিধা হয়ে যায় চলো তোমাদের নেই ধরো বাইশ নিচ্ছি ঠিক আছে তো এক দিয়ে ভাঙা যায় দুই দিয়ে ভাঙা যায় তোমাদের এগারো দিয়ে ভাঙা যায় আর তো বাইশ দিয়ে ভাঙা যায় তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কটা এলো চারটে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সংখ্যাগুলো নন পারফেক্ট মানে নন পারফেক্ট মানে কি যেগুলো পূর্ণবর্গ নয় তাদের ফ্যাক্টর কিন্তু সর্বদা জোর সংখ্যক হয় ঠিক আছে ফ্যাক্টরগুলো কী হয় সর্বদা জোর সংখ্যক হয় বাড়িতে প্রচুর টাইম আছে তোমরা বড়ো বড়ো সংখ্যা নিয়েও এখানে করে দেখতে পারো ঠিক আছে তো মনে রাখবে সব সময়ের জন্য কিন্তু সেখানে জোর সংখ্যক দেখা যাবে এখানে অ্যান্সার এখানে কী হবে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে আচ্ছা পরের প্রশ্ন তোমাদের বলেছে যে আমি বাংলাটাই পড়ছি ইংরেজি তোমরা পড়ে নিও কোনো একটি পূর্ণবর্গ সংখ্যাকে সংখ্যাটি দুটি আলাদা আলাদা উৎপাদকের ফলে কতবার প্রকাশ করা যাবে আচ্ছা ইংরেডিটা পড়ে দিই হাউ মেনি ওয়েজ দেয়ের আর উই ক্যান রাইট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার উই ক্যান রাইট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে পূর্ণবর্গ সংখ্যাকে অ্যাজ এ প্রোডাক্ট মানে গুণ ফল হিসাবে ইটস টু ডিস্টিং ফ্যাক্টরস মানে আলাদা আলাদা উৎপাদকের গুণফল হিসাবে কতবার প্রকাশ করা যাবে মনে রাখবে এখানে তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট এক হচ্ছে পারফেক্ট স্কোয়ার হতে হবে সংখ্যাটাকে মানে সংখ্যাটাকে বর্গ সংখ্যা হতে হবে পারফেক্ট স্কোয়ার চলো আমি তোমাদের বাংলাতে লিখছি পূর্ণবর্গ সংখ্যা কারণ বেশিরভাগ এখানে স্টুডেন্ট আছে যারা তারা বাংলায় পরীক্ষা দেবে বলে বসে আছে তো পূর্ণবর্গ সংখ্যা হতে হবে দুই হচ্ছে প্রোডাক্ট বার করতে বলবে অর্থাৎ এটাও বাংলা লিখে দিই গুণফল বার করতে বলবে গুণফল তিন হচ্ছে বলবে আলাদা আলাদা উৎপাদকের গুণফল হিসাবে আলাদা আলাদা উৎপাদকের গুণফল হিসাবে মানে আলাদা আলাদা ফ্যাক্টরের গুণফল হিসাবে ঠিক আছে উৎপাদক এইটা তোমাদের বলবে তিনটে কথা থাকতে হবে ঠিক আছে এই তিনটে কথার উপর ভ্যারিয়েশান হয় মানে পূর্ণবর্গ থাকলো না পূর্ণবর্গ নয় এমন কি করবো আলাদা আলাদা না বলে টোটাল উৎপাদক বললো তখন কী করব তো এগুলোর জন্য আমি তোমাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি এটা তো এটার জন্য আমি শর্টকাটটা কি ইউজ করবো এটার জন্য শর্টকাট হচ্ছে এইটা অর্থাৎ নাম্বার অফ ডিভাইজার মাইনাস ওয়ান বাই টু আর নাম্বার অফ ডিভাইজার মানে কি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর মাইনাস ওয়ান বাই টু এটাই তোমাদের এখানে অ্যান্সার হবে ঠিক আছে তো আমি প্রথমে এইটাকে ভালো করে বুঝিয়ে দিই যে যদি পূর্ণবর্গ না হয় তখন কী হবে যদি পূর্ণবর্গ হয় তখন কেনই বা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বা টোটাল নাম্বার অফ ডিভাইজার মাইনাস ওয়ান বাই টু হচ্ছে কারণ এর ওপরে ভ্যারিয়েশন আছে এবং যে ভ্যারিয়েশনের অঙ্কগুলো আমি তোমাদের নেক্সট দিন করাবো ঠিক আছে এটা তোমাদের লাস্ট অঙ্ক আজকে তো এর কনসেপ্ট আগে তোমাদের বুঝিনি কারণ এটা খুব দুর্দান্ত কনসেপ্ট আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কনসেপ্ট তোমাদের কাজে লাগবেই লাগবে ঠিক আছে তো এই কনসেপ্টটা আগে বোঝো তারপর আমি তোমাদের আবার অঙ্কে চলে আসবে ওটা আবার আসবো তো এটা তো বুঝলে যে উত্তর এখানে এই লাস্টেরটাই হবে চলো আগে ব্যাপারটা বুঝে নেই আমি বারো দিয়ে তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ধর একটা সংখ্যা আছে বারো ঠিক আছে তো বারোর যদি আমি টোটাল কতগুলো সংখ্যা দিয়ে বারোকে ভাগ করা যায় আমি বারো করি আমি দেখতে পাচ্ছি বারোকে এক দিয়ে ভাগ করা যায় দু দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় ছয় দিয়ে যায় আর বারো দিয়ে যায় ঠিক আছে কতগুলো সংখ্যা এলো টোটাল টোটাল ছটা এলো অর্থাৎ টোটাল ফ্যাক্টর বা টোটাল ডিভাইজার বারোর কতগুলো এলো ছটা এলো ঠিক আছে দেখে নাও এক ইন্টু যদি বারো করি আমি বারো পাবো দুই ইন্টু যদি আমি ছয় করি আমি বারো পাবো তিন ইন্টু যদি আমি চার করি আমি কিন্তু বারো পাবো তাহলে বারোর যে উৎপাদক ঠিক আছে বারোর যে উৎপাদক তাদের গুণফল হিসাবে কতবার করে প্রকাশ করা গেল দেখতে পাচ্ছি তিনবার বারো করে প্রকাশ করা গেল এবং তিনটেই হচ্ছে আলাদা উৎপাদক তিনটে ক্ষেত্রেই আমি আলাদা উৎপাদক ব্যবহার করেছি কখনো এক আর এক একসঙ্গে গুণ করিনি এক আর বারো গুণ করেছি আলাদা আলাদা এক তিন দুই আর ছয় গুণ করেছি তিন আর চার গুণ করেছে এক বারো দুটোই বারোর উৎপাদক তিন ছয় চার তিন দুটোই কিন্তু সবকটাই কিন্তু বারোর উৎপাদক অর্থাৎ ওখানে প্রশ্নটা বলেছিল যে একটা পারফেক্ট স্কোয়ারের যেটা কিনা বারো নয় বারো পারফেক্ট স্কোয়ার নয় আমি তোমাদের প্রথমে দেখালাম যদি বলতো বারোকে প্রশ্নটা ছেড়ে দাও আগে এটা শোনো যদি বলতো বারোকে কতগুলো উৎপাদকের বারোকে তার উৎপাদকের বারোকে তার উৎপাদকগুলোর উৎপাদকগুলোর গুণফল ফল হিসাবে কতবার প্রকাশ করা যাবে গুণ ফল হিসাবে কতবার প্রকাশ করা যাবে তাহলে আমরা কি বলতাম আমরা বলতাম তিনবার আমরা বলতাম তিনবার ঠিক আছে তো এটা তো বারো বলে ইজিলি আমরা পাচ্ছি এটাই প্রশ্ন ছিল ওখানে একটু ঘুরিয়েছিল তো বারো বলে আমরা তো পাচ্ছি কিন্তু এটা যদি বড় সংখ্যা দেয় তখন কি করব তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বারো টোটাল ফ্যাক্টরাইজেশন করব মানে মৌলিক উৎপাদকে বারোকে ভাঙবো প্রাইম ফ্যাক্টরাইজেশান করব এবং তাকে প্রাইম ফ্যাক্টরের পাওয়ারে প্রকাশ করবো তো বারোকে পাওয়ারে প্রকাশ করলে কী হয় আমরা দেখতে পাচ্ছি দুইয়ের মাথায় স্কোয়ার হবে আর তিনের মাথায় ওয়ান হবে তাহলে বারো টোটাল ফ্যাক্টর এখান থেকে পেয়ে গেছি ছটা আর এই শর্টকাট ইউজ করি কী পাচ্ছি যে পাওয়ার আছে তার সঙ্গে আমরা এক যোগ করে তাদের মধ্যে ইন্টু করি তাহলে এক এক প্লাস এক কত হবে দেখতে পাচ্ছ দুই ইন্টু সরি তিন ইন্টু দুই তাই তো তিন ইন্টু দুই তিন ইন্টু দুই কত হচ্ছে দেখতে পাচ্ছ ছয় আসছে অর্থাৎ এভাবেও আমরা এই ছয়কে প্রকাশ করতে পারতাম এভাবেও আমরা এই ছয়কে প্রকাশ করতে পারতাম ঠিক আছে এবার আমরা কি করব এই তিনবার বারকার জন্য কি করব ছয় থেকে তিন কীভাবে আসে ছয় ভাগ দুই করলে আমরা তিন পেয়ে যাব ছয় ভাগ দুই করলে আমরা তিন পেয়ে যাব ঠিক আছে তো যদি বলে বারোকে তার উৎপাদকগুলোর তার আলাদা আলাদা উৎপাদক ঠিক আছে বারোকে তার আলাদা উৎপাদকগুলোর গুণফল হিসেবে কতবার প্রকাশ করা যায় দেখতে পাচ্ছি আমরা তিনবার প্রকাশ করা যায় ফর্মুলা কি হলো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর ভাগ দুই টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত বারো ছয় ভাগ দুই করলাম সেই তিনই পাচ্ছি এটা হচ্ছে শর্টকাট এটা হলো কোনো নন পারফেক্ট নাম্বারের জন্য কোনো নন পারফেক্ট নাম্বারের জন্য ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখব পারফেক্ট স্কোয়ারের জন্য নন পারফেক্ট নাম্বার মানে নন পারফেক্ট স্কোয়ার নাম্বারের জন্য আগেরবার দেখলাম এবার আমরা দেখব পারফেক্ট স্কোয়ারের জন্য ঠিক আছে পারফেক্ট স্কোয়ার ওকে তো দেখো একটা জিনিস তোমাদের বলে দিই ধরো সাপোজ আমি ছত্রিশ নিচ্ছি আমি নিচ্ছি ছত্রিশ ঠিক আছে এবার দেখো ছত্রিশকে যদি আমি ভাঙি আমি দেখতে পাচ্ছি ছত্রিশ এক দিয়ে যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় ছয় দিয়ে যায় বারো দিয়ে যায় আচ্ছা মাঝখানে নয় আছে নয় দিয়ে যায় আঠেরো দিয়ে যায় আর আঠেরোর পরে ছত্রিশ নিজেই আসবে কারণ কোনো সংখ্যার হাফ এসে গেলে তারপর কিন্তু সংখ্যাটা নিজেই আসে ঠিক আছে বিভাজ্যতার ক্ষেত্রে তা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এক ইন্টু ছত্রিশ করি দেখো আমরা যদি এক ইন্টু ছত্রিশ করি আমরা ছত্রিশ পাবো ঠিক আছে আমরা যদি দুই ইন্টু আঠেরো করি আমরা ছত্রিশ পাবো আমরা যদি তিন ইন্টু বারো করি আমরা ছত্রিশ পাবো আমরা যদি চার ইন্টু নয় করি আমরা ছত্রিশ পাবো কিন্তু এই ছয়টা বাকি থেকে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছিলা আগে যখন বারো করেছিলাম তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছিল না তখন কোনো নাম্বার আমাদের মাঝখানে বাকি থাকছিল না তার সঙ্গে কাকে গুণ করলে আমরা সংখ্যাটা পাবো সেরকম কোনো সমস্যা উৎপত্তি হচ্ছিল না তো তোমরা জানো ছত্রিশের ক্ষেত্রে ছয় ইন্টু ছয় করলেও কিন্তু আমরা ছত্রিশ পাই ঠিক আছে তো এটাকে আমি একটু আলাদা করে রাখলাম ঠিক আছে এটাকে আমি একটু আলাদা করে রাখলাম বারোটাকে মুছে দিচ্ছি বারো ব্যাপার তো ওখানে হয়েই গেছে ঠিক আছে বারো ব্যাপার তো ওখানে হয়েই গেছে তো আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে ছত্রিশ ক্ষেত্রে মানে যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে তার আলাদা আলাদা গুণ ফলের মানে উৎপাদকের গুণ ফলে সরি উৎপাদকের গুণ ফলে ঠিক আছে কতবার প্রকাশ করা যায় ছত্রিশকে ধরো পারফেক্ট স্কোয়ার ছেড়ে দাও প্রথমে ছত্রিশকেই দেখো ছত্রিশকে তার আলাদা আলাদা উৎপাদকের গুণ ফলে কতবার প্রকাশ করা যায় তুমি দেখতে পাচ্ছ ছত্রিশকে একবার যায় দুবার যায় তিনবার যায় চারবার যায় এটা আমরা নিতে পারবো না কারণ এখানে উৎপাদ দুটো আলাদা আলাদা নয় ছয় আর ছয়তে একই হয় ঠিক আছে তার মানে আমি দেখতে পেলাম যখন আলাদা আলাদা কথাটা দেওয়া থাকবে তখন আমি যখন একই আসবে তখন সেটা নিতে পারবো না আর যদি আলাদা আলাদা কথাটা না থাকে যদি বলে ছত্রিশকে তার উৎপাদকের গুণ হিসেবে কতবার প্রকাশ করা যায় আমরা বলবো পাঁচবার নইলে যদি আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে আমরা বলবো চারবার ঠিক আছে এই চার আর পাঁচ আমরা কী করে পাচ্ছি আমরা যদি ছত্রিশকে আবার প্রাইম ফ্যাক্টরাইজেশান করি আমরা কী পাবো দুয়ের মাথায় আমরা পাবো স্কোয়ার আর তিনের মাথায় আমরা পাবো স্কোয়ার ঠিক আছে দুয়ের মাথায় স্কোয়ার আর তিনের মাথায় স্কোয়ার রাইট তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুই প্লাস ওয়ান মানে তিন আর দুই প্লাস ওয়ান মানে তিন তিন ইন্টু তিন মানে নয় অর্থাৎ ছত্রিশের কতগুলো টোটাল ফ্যাক্টর আছে এখান থেকেও দেখতে পাচ্ছি নয় আসবে যদি ম্যানুয়ালি করি আর এখান থেকে শর্টকাটে আমরা দেখতে পাচ্ছি টোটাল ফ্যাক্টর সংখ্যা বার করার আমরা আগের দিন করেইছি কত আসবে তোমাদের নয় আসবে ঠিক আছে তো এবার আমরা কি করব নয়কে আমরা যদি এক দিয়ে যোগ করে দুই দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব তার উৎপাদকের গুণ ফলে কতবার প্রকাশ করতে হয় যেখানে আলাদা কথা দেওয়া থাকবে না অর্থাৎ আলাদা আলাদা কথা না দেওয়া থাকলে আমরা কি করব টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করব তার সঙ্গে এক যোগ করবো করে দুই দিয়ে ভাগ করবো আর যদি আলাদা আলাদা কথাটা দেওয়া থাকে তখন কী করবো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করব তার থেকে এক মাইনাস করব দুই দিয়ে ভাগ করব দেখো এখানে তোমার আসছে চার এখানে তোমার আসছে পাঁচ ওকে তাহলে ট্রিক কী বললাম দেখো পারফেক্ট স্কোয়ার সংখ্যার উৎপাদকের গুণ ফলে সংখ্যাটিকে প্রকাশ সংখ্যাকে প্রকাশ ঠিক আছে সংখ্যাকে প্রকাশ ফর্মুলা কী হবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর মাইনাস সরি প্লাস ওয়ান বাই টু ঠিক আছে আর যদি বলে পারফেক্ট স্কোয়ার এর আলাদা আলাদা উৎপাদকের গুণ ফলে সংখ্যাটিকে প্রকাশ তখন আমরা কি করবো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর মাইনাস ওয়ান বাই টু করল তো এই হচ্ছে তোমাদের ফর্মুলা বেরিয়ে গেলো আশা করি বুঝতে পারছো ফর্মুলা কীভাবে বেরোচ্ছে সেটা তোমাদের পরিষ্কার দেখালাম দেখানোটা জরুরি ছিল কারণ এর ওপরে যখন আমি দ্বিতীয় দিন তোমাদের প্রশ্ন দেবো যেগুলো পড়েছে এবং আমি তোমাদের রেখেছি তখন কিন্তু তোমরা ভাববে যে এই ফর্মুলা যদি না জানতাম তাহলে অসুবিধা হয়ে যেত ঠিক আছে তো চলো এবার আমরা আমাদের অঙ্কে চলে যাই তো অঙ্ক হচ্ছে এই কী বলেছে কোনো একটি পূর্ণবর্গ সংখ্যাকে সংখ্যাটি দুটি আলাদা উৎপাদকের গুণ ফলে কতবার প্রকাশ করা যাবে রেলওয়ে গ্রুপটিতে পড়া প্রশ্ন এতক্ষণ অনেকেই হয়তো মজা নিচ্ছেন না ভাবছিল হয়তো যে স্যার যা বলছে তা তো এলপিতে পড়ছে তা তো গ্রুপটিতে পড়ছে না ফলে হয়তো আসবে না দেখো এসেছে এবং বেশ জটিল ওগুলোর থেকে এটা অনেক জটিল তাহলে কী বললাম টোটাল নাম্বার অফ ফ্যাক্টর মাইনাস ওয়ান বাই টু যখন আলাদা আলাদা কথাটা থাকবে ঠিক আছে এবার তোমরা বলবে যে এখানে তো কোনো অপশানে এই যেটা বললেন সেটা তো নেই আছে তো এই হচ্ছে আছে কারণ আমরা জানি যে ফ্যাক্টর মানে ডিভাইজার তো নাম্বার অফ ডিভাইজার মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে তো এটা যেটা জানলে তাকে তোকে আবার ঘুরিয়ে তোমাদের দেওয়া রয়েছে কিন্তু অপশানে তো আশা করি বুঝতে পারলে টোটাল আমি তোমাদের বিশ্লেষণ করলাম যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে বলো বা ভিডিওটা দু তিনবার দেখো নিজে বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে আমি তো বুঝিয়ে দেবোই নিজে বোঝার চেষ্টা কিন্তু করাটা দরকার তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এর পরে আরেকটা থার্ড পার্ট আসবে এবং এইটা টোটালি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে